জাপান সফরের দ্বিতীয় দিনে কিছুক্ষণের মধ্যে টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দেশটির সম্রাট নারিহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাইকার প্রেসিডেন্ট, বাংলাদেশ জাপান কমিটি ফর ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান এবং জেট্রো চেয়ারম্যান। সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতায় ধন্যবাদ জানান তাদের। জাপানের টোকিও থেকে জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া, রিপোর্ট করছেন বাতন বিপ্লব। জাপান সফরের দ্বিতীয় দিন সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাপানের ইম্পেরিয়াল প্যালেসে সম্রাটের বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্রাট নারুহিতো উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। এর আগে উন্নয়ন সহযোগী জাইকা ও জেট্রোর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাপান ইকোনমিক কমিটির চেয়ারম্যানও দেখা করেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরাও। চীন, ভিয়েতনামের মতো দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে জাপান এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে বলেও মনে করেন তারা। জাপানের বিনিয়োগে অনেক দেশ উন্নত হয়েছে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা জানান এ সফর বাংলাদেশের জন্য সুখকর সংবাদ বয়ে আনবে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।